বিএনপি ছাত্রদল বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে আজকে আমরা কুমিল্লা শহরে এই টাউন হলের ময়দানে এসেছি আমাদের ছাব্বিশ তারিখ প্রোগ্রামকে সফল এবং সার্থক করার জন্য বিভিন্ন জায়গা থেকে প্রায় কুমিল্লা শহরে আমার কাছে মনে হচ্ছে লক্ষ দুই লক্ষ অধিক লোক ইতিমধ্যে পৌঁছে গেছেন আপনারা আরও দেখতে পারবেন এই বিএনপির জোয়ার এবং বিএনপির বিভাগীয় সম্মেলনের লাস্ট গণসমাবেশ ছাব্বিশ তারিখ এই গণসমাবেশ থেকে ঘোষণা আসবে চলো চলো ঢাকা চলো দশ তারিখের সমাবেশ সফল করো সেই সমাবেশ ইনশাল্লাহ এই বাংলাদেশের জনগণ যে আশা নিয়ে বসে আছে দ্রব্যমূল্যের উদ্যোগতে খুন এবং আমার ছয় ছয়টি তাজা রক্তের বিনিময়ে বিভিন্ন খানে আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় তারা হত্যাকাণ্ড ঘটিয়েছে ইতিমধ্যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া নয়ন ছাত্রদলের নেতা বাঞ্চারণপুর উপজেলা যাকে লিফলেট বিতরণ করার সময় হায়না পুলিশের এক অফিসার তাকে বুকে লাগিয়ে গুলি করেছে তার এই ছাব্বিশ তারিখের প্রোগ্রামের মানে প্রোগ্রামের দাওয়াত দেওয়ার জন্য লিফলেট বিতরণ করেছিল সেই নয়নকে তারা হত্যা করে এই ছাব্বিশ তারিখ প্রোগ্রাম বাধা দিয়ে রাখতে পারবে না এই নয়ন এই নয়নের মতো এই ব্রাহ্মণবাড়ে হাজার হাজার নয়ন সৃষ্টি হবে কোন হত্যাকাণ্ড করে এই সরকার আর পার পাবে না ইনশাল্লাহ এই ছাব্বিশ তারিখের মাটি কুমিল্লা বিভাগের মাটি বিএনপির ঘাঁটি খালেদা জিয়ার মুক্তি এবং এই দেশে গণতন্ত্র এই অধিকার ফিরিয়ে আনার যে নির্বাচন ভোটার অধিকার নির্বাচন সেই নির্বাচন সফল হবে আগামী দিনে এই আন্দোলন সাকসেস হবে তারেক রহমানের নেতৃত্বে এই দেশে আন্দোলন গণজোর সৃষ্টি হচ্ছে উনি রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন প্রত্যেকটা উপজেলা প্রত্যেকটা জেলায় উনি ফোন দিয়ে প্রত্যেকের সাথে যোগাযোগ রক্ষা করেছেন এই যে নয়নের বাড়িতে উনি প্রতিনিধি পাঠিয়েছেন কেন্দ্র থেকে আমাদের প্রতিনিধি আসছে এই বাঞ্চার নয়নের বাড়িতে যাচ্ছে আপনারা কেউ ভয় পাবেন না ইনশাল্লাহ এই সরকারের বিত নরম হয়ে আসছে তাদের পতনে ঘন্টা গনি আসছে ইনশাল্লাহ জয় হবে ইনশাল্লাহ আমাদের বিএনপি আগামী দিলে এই তারেক রহমানের নেতৃত্বে এই দেশের জাতীয় সরকার গঠন করবে ইনশাল্লাহ